নমস্কার দেখছেন সিটিভিএন। আমরা ডক্টর প্লাস মানি আপনার অনুষ্ঠান এবং ডক্টর প্লাস নিয়ে আমি শুনতে রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন শীতকাল, শীতকালে আমাদের কি অসুবিধা হয়, সব থেকে বড় সমস্যাই হচ্ছে হেয়ার ফল, আমাদের চুল ঝরে পড়ে যায়। কিন্তু আমরা গ্রীষ্মকালেও কি চুল ঝরে পড়ে না? না, পড়ে, সব কালেই চুল ঝরে পড়ে। এবং চুল ঝরে পড়া একটা স্বাভাবিক নিয়ম, ডাক্তারবাবুরা বলছে। কিন্তু চুল যেভাবে ঝরে পড়ছে সেই অনুসারে যদি আপনার মাথায় চুল গজিয়ে না ওঠে, নতুন চুল যদি না হয়, তাহলেই কিন্তু আপনার মাথা আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে এবং আপনার সৌন্দর্য আপনাকে গুড বাই বলে চলে যাবে। সেটা কি আপনি চান? পুরুষ কি মহিলা প্রত্যেকেই চান তার মাথার চুল যাতে থাকে, তার সৌন্দর্য যাতে বজায় থাকে। এবং ডক্টর প্লাস গত 12 বছর ধরে ঠিক এই কাজটাই করে যাচ্ছে, এই কাজটাই করে যাচ্ছে। পায়ের নখ থেকে মাথার চুল অবধি যাবতীয় সমস্যার সমাধান করে যাচ্ছে ডক্টর প্লাস। তাই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে এ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও তার প্রসার জমিয়েছে, এ রাজ্য ছাড়িয়েও ভিন রাজ্যেও প্রসার জমিয়েছে। কিভাবে? তার কাজের মধ্য দিয়ে প্রুভ করেছে ডক্টর প্লাস ক্যান ডু ইট, পারে এটা করতে। আমরা আজকে অবশ্যই হেয়ারফল নিয়ে কথা বলবো, কিন্তু যাবতীয় প্রশ্ন নিয়ে আপনারা ফোন করতে পারেন। আপনারা জানেন, যারা নিত্যদিনের দর্শক তারা জানেন যে ডক্টর প্লাস কীভাবে পাশে থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এবং সৌন্দর্য আপনার হাতের মুঠোয় কীভাবে ধরে রাখতে সাহায্য করে। যিনি থাকবেন পরিচয় করে দিই, আমাদের সঙ্গে ডক্টর প্লাস থেকে আজকে রয়েছেন সমীর দে, বিউটি এক্সপার্ট। সমীর দে, একটা বিগ ওয়েলকাম জানাই। অবশ্যই আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে ডাক্তারবাবুরা কী বলছেন, ডাক্তারবাবুরা কোন আঙ্গিকে দেখছেন হেয়ারফল কেন হচ্ছে, কোন জায়গায় আপনার অসুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে এবং তা অসুবিধাগুলিকে সুবিধা করে নিতে, অর্থাৎ যা সমস্যা রয়েছে তার সমাধান করতে কি করবেন, কি পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা, দেখুন। আমি ডক্টর রাজীব শাহ বলছিলাম, রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। এখন আমরা খুব কমনলি যখন আমরা আউটডোর করি বা চেম্বার করি, একটা সমস্যা নিয়ে আসে যে কোনো সময়, যে কোনো বয়সে। বেশিরভাগ দেখতে পাওয়া যায় যাদের বয়স এই 30 থেকে 40, তাদের মূল সমস্যা থেকে চুল পড়ে যাওয়া। হেয়ার ফল অর্থাৎ আপনার চুল পড়ে যাচ্ছে আর আপনি শত চেষ্টা করেও তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি প্রত্যেকে এই সমস্যার শিকার। কিন্তু ঠিক কি কি কারণে আপনি এই সমস্যার শিকার? রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজদীপ সাহা বলছেন, আগে বাড়ির হিস্ট্রি নিতে হবে যে তাদের বাড়িতে আর কারো কি এরকম চুল পড়ার প্রবলেমটা আছে। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে আরেকটা জিনিস, খুব কমন, অনেকক্ষণ ধরে রোদে থাকে, সান ড্যামেজ হতে পারে চুলের। আর কিছু কিছু কমন ডিজিজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় চুল পড়তে পারে। যেমন কীরকম, একটা হচ্ছে ডায়াবেটিস রোগ, ডায়াবেটিস রোগে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর হচ্ছে অনেক সময় অনেক পেশেন্ট ক্যান্সারে ভোগে, সেটা হচ্ছে লিউকেমিয়া হতে পারে, অন্যান্য ক্যান্সার। তাদের ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলি দেওয়া হয়, অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ বলে, কেমোথেরাপি এজেন্ট, অনেক কেমোথেরাপি এজেন্ট যেগুলো আছে, তাদের মূল পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে চুল আমার অ্যালোপেশিয়া করা বা চুল পড়ে যাওয়া। মাথা চুলি তো বলে আপনার সৌন্দর্যের কথা, কিন্তু সেই চুল ধরে রাখায় আপনার কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে আপনার করণীয় কি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর সাহা বলছেন, আমার ইমিডিয়েটলি যারা এই সমস্ত বিষয়ে পারদর্শী চামড়ার স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট বা অন্যান্য যারা আছে, যারা স্কিনের ডিপার্টমেন্টে যারা সমস্ত যারা দেখেন, তাদেরকে সে সময় ডাক্তারবাবুকে যেতে হবে, দেখিয়ে ভালো করে চুলের পরিচর্যা করতে হবে, তারাই বলে দেবেন যে কী কী করতে হবে। আপনার সাবধানতা আপনাকে উপহার দিতে পারে আপনার অপার সৌন্দর্য। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। একদমই তাই, আপনার প্রয়োজন সঠিক পরামর্শ এবং সঠিক প্রতিষ্ঠান। এবং ডক্টর শাহ যেভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বললেন, সেই জায়গা থেকে পরিষ্কার যেন কেন আমাদের চুল পড়ে। এরপর আমি যে প্রশ্নটা নিয়ে সমীরের কাছে প্রথমেই যাব, সমীর আপনারা 12 বছর ধরে কাজ করছেন, তো একটা জায়গা পরিষ্কার চুল পড়বে মানুষের এটা পরিষ্কার, কিন্তু শীতকালে তার পরিমাণটা বাড়ে এবং চুল যেটা পড়ছে সেই আঙ্গিকে, সেই পার্সেন্টেজে যদি চুল, নতুন চুল না আসে মাথায়, তখন মাথা খালি হয়ে যাচ্ছে, ঠিক তো? এক্স্যাক্টলি তাই। দেখো, হেয়ারফলটা নর্মাল রেদিম আমরা বলি, হেয়ারফলটা কোনো রোগের মধ্যে ধরি না আমরা, কারণ হেয়ারফল না হলে হেয়ার রিগ্রোথ হয় না, এটা আমরা জানি। যেটা সমস্যা হয় সেটা হলো কিছু কিছু মানুষের, মানে দেখা যায় যে হেয়ার ফলের সাথে সাথে হেয়ার রিগ্রোথ সমান রেশিওতে নেই, তখনই বুঝতে হবে আমাদের যে হেয়ার ফলের সমস্যাটা আমাদের
এবার কেয়ার করা দরকার, কারণ আমাদের হেয়ার ফলটাকে নর্মালভাবে দেখতে দেখতে এমন অবস্থা হচ্ছে যে হেয়ার পরার মতন হেয়ার থাকছে না। তো সেই জায়গাতে জোর দিতে হবে। সেই জায়গাতে জোর দেওয়ার জন্য যখন শীতকাল নিয়ে আলোচনা করলে তুমি, তো শীতকাল নিয়েই বলবো, যখন অন্য অন্য সময়ে মানে গরমকাল বলো এমনি নর্মাল সময়ের থেকে শীতকালে চুল বেশি পড়ে, তার কারণ হলো আমাদের স্ক্যাল্প প্রচণ্ড পরিমাণে এক্সেসিভ ড্রাই হয়, এবং এক্সেসিভ ড্রাই হওয়ার কারণে যেটা হয় সেটা হলো আমাদের স্ক্যাল্পের থেকে যে টিস্যু মানে ফলিকাস টিস্যুগুলো থাকে সেগুলো রিঅ্যাক্টিভ হয়, আর সেখান থেকে লুজ হতে থাকে হেয়ার, এবং ড্যান্ডাফের একটা পোলে পড়ে মানে ডাস্ট, দুনিয়ার ডাস্ট পড়ে ধরো সেইখানে একটা চাপা একটা স্তরের পরিণত করে, যে চাপা স্তরটা ভেতর থেকে যে ফলিকাসটা রিগ্রোথ হচ্ছে সেই রিগ্রোথ হওয়াটা তাকে আটকায়। কারণ যে হেয়ারটা একটা আমাদের একটা নর্মাল রেজিমে আছে, একটা হেয়ার ফলিকাস থেকে একটা হেয়ার পড়বে তবেই সেখান থেকে আরেকটা ফলিকাস রিগ্রোথ করবে। এবার যেটা হচ্ছে সেটা হলো একটা পোলে পড়ার কারণে আমরা যে খাওয়া দাওয়া করছি তার যে ভিটামিনস তার যে প্রোটিনস সেগুলো, এবং বাইরের যে আমাদের ভিটামিন যেগুলো রয়েছে ধরো সূর্যের তাপ থেকে মানে রোদের থেকে হাওয়া থেকে বাতাস থেকে, এই ওভারঅল কোনোটাই ওয়ার্ক করতে পারছে না মানে বিকজ আপনার একটা স্ক্যাল্পে একটা পোলে পড়ে রয়েছে ড্যান্ডাফের। তো সেই ড্যান্ডাফের কারণেই কিন্তু শীতকালে অতিরিক্ত হেয়ার ফল হয় যেটা প্রপারলি কেয়ার করা যায় না। এবার ডক্টর প্লাসে কেউ যদি হাত ধরে, ডক্টর প্লাসে যদি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চায়, যদি কেউ আসে তার হেয়ার ফলটা একটু বেড়েছে শীতকালে বেড়েছে, তো সে কেয়ার নিতে চায় ডক্টর প্লাস কি? দেখো ডেফিনেটলি ডক্টর প্লাস সবসময় আছে 12 মাস, শুধু নট অনলি উইন্টার, 12 মাস ডক্টর প্লাস আছে হেয়ারের কেয়ার। হেয়ার শুধু নয়, সৌন্দর্যের যাবতীয় বিউটিফিকেশানের যাবতীয় থেরাপি যাবতীয় তথ্য ডক্টর প্লাস দিতে পারে, সেটা ডেফিনেটলি উইদাউট স্টেরয়েড উইদাউট সাইড এফেক্ট, কোনো পার্লার নয় এটা প্রথমেই বলি, কারণ অনেকে কেউ ভাববেন না যেখানে হেয়ার কাটিং করা হয়। এটা হলো হেয়ার থাকলে তবে আপনি হেয়ার কাটিং করবেন, সেই হেয়ার থাকা না থাকার কোয়েশ্চেনের জায়গা। তো সেখানে যদি ডক্টর প্লাসের হাত কেউ ধরতে চায়, ফার্স্ট ডক্টর প্লাস যেটা করবে একটা অ্যানালাইসিস করবে যে আপনার স্ক্যাল্পের প্রবলেমটা কোথায়। অনেকের এরকম নয় যে শুধু ড্যান্ডাফের জন্য হেয়ার ফল হয়, অনেকের কিছু আয়রনের ডেফিসিয়েন্সি থাকে ভেতরে, স্টমাকে কিছু মানে ওভারঅল যে খাওয়া দাওয়া খাচ্ছে সে খাওয়া দাওয়া ডাইজেস্টের প্রবলেম থাকে, তো সেগুলো থেকেও কিন্তু হেয়ার ফল হতে পারে। কারণ আমরা জানি প্রত্যেকটা খাবার থেকে মানে প্রত্যেকটা প্রোটিন থেকে এক একটা ফলিকাস তৈরি হয়। এবার যদি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আমাদের ইনটেক করছি, সেই ইনটেকটা প্রপার ডাইজেস্ট হচ্ছে না, প্রপারলি ওয়ার্কড হচ্ছে না, সেখানে কিন্তু সমস্যা আসবে। সেখান থেকে কিন্তু হেয়ারের রুট থেকে কিন্তু হেয়ার ফলিকাসটা কিন্তু কমজোরি হয়ে যাবে, তার ফলে কি হবে তাড়াতাড়ি হেয়ার ফলটা আরো বাড়তে থাকবে। তো এই ওভারঅল ডক্টর প্লাসের থেরাপি রয়েছে। একদমই তাই, ডক্টর প্লাস ঠিক এভাবে হেল্প করছে। আপনার কি খাওয়া দাওয়ার প্রয়োজন, আপনার লাইফ স্টাইল কি রকম হতে পারে, আপনি কিভাবে আপনার চুল মেনটেন করবেন, কেয়ার কিভাবে নেবেন, যাবতীয় প্রশ্নের কিন্তু উত্তর আপনাকে ডক্টর ক্লাস দিচ্ছে এবং আপনাকে হেল্প করছে, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। এটা লড়াই বলতে পারি, কারণ চুল উঠে যাওয়াটা একটা সমস্যা নয়, একটা রোগ ডিজিজ, এটা আমাদের বুঝতে হবে। কারণ চুলটা যখন উঠে যাবে, চুল না থাকা অবস্থায় আপনার যে আইডেন্টিটি সেই আইডেন্টিটিটাই পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আপনার ফেসটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এবং তার প্রভাব আপনার প্রফেশনাল লাইফেও কিন্তু পড়তে পারে, অবশ্যই পড়তে পারে। এবং আরও একটা দিক রয়েছে, সেই দিকটা হচ্ছে ডক্টর প্লাস শুধু চুল নয় যাবতীয় সমস্যা নিয়ে কিন্তু কথা বলে। এবং আমাদের সঙ্গে কেউ দর্শক বন্ধু বোধ হয় রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? আমি সোদপুর থেকে উদয় বিশ্বাস বলছি। বলুন দাদা, আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফ হয়েছে, ড্যান্ড্রাফটা কিছুতেই কমছে না। আমি কয়েকটা শ্যাম্পু ইউজ করেছি বাট সেগুলোতেও কোনো কাজ দিচ্ছে না, তার জন্য প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মাথায় হাত দিলেই 4-5টা করে চুল উঠে আসে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ রয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, বয়স কত বললেন? বয়স 26। ঠিক আছে, শুনতে থাকুন টিভি ভলিউম দিয়ে। ফার্স্ট অফ অল বলবো যে আপনাকে সোদপুর থেকে বিরাটি খুব একটা দূরত্ব নয়, ডক্টর প্লাসে যদি আসতে পারেন বেশি ভালো হয়। কারণ একটা এই 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 যে স্টেজে যে হেয়ারফলটা হচ্ছে তার কিছু উশৃঙ্খলার ব্যাপার থাকে, কিছু নিয়ম না মানার ব্যাপার থাকে, প্রপারলি কেয়ারিংয়ের ব্যাপার থাকে। কারণ আমরা যেরকম জানি, অনেকেই আছেন দেখবেন সপ্তাহে একদিন দুদিন হয়তো শ্যাম্পু করছেন, অনেকে রোজ চুলে জলই দিচ্ছেন না, জলই ঠেকাতে চান না হেয়ারফল হবে বলে। তো যেটা করতে হবে সেটা হলো প্রপারলি পর্যাপ্ত পরিমাণে মেডিকেটেড ওয়েতে আপনাকে শ্যাম্পু করতে হবে, সেই শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন করতে হবে। এবং হেয়ারফল যদি অতিরিক্ত হয় তার জন্য ইন্টারনাল কোনো ডিজিজ আছে কিনা, ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, আর সেটার জন্য ডক্টর বাসে আপনাকে আসতে হবে। ডক্টর বাসে আসলে আপনি কিন্তু এই সমস্যার সমাধান পাবেন, এবং এখান থেকে রিগ্রোথের যে সমস্যা মানে রিগ্রোথের জন্য যা যা করণীয় আছে সেই থেরাপিগুলো নিতে পারবেন। একদমই তাই, এবং দুটো দিক নিয়ে আমি সমীর আপনার কাছে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে এক, যাদের হেয়ারফল জেনেটিক,
অর্থাৎ আপনার বাবার ছিল, দাদুর ছিল, আপনারা হতে পারে, তারা কিভাবে সাবধান হতে পারে? তরুণ প্রজন্ম, আমি তরুণ প্রজন্মের কথা বলছি, যারা দেখতে পাচ্ছে চোখের সামনে তার বাবার মাথায় একটা চুলও নেই, কিন্তু সে কি চাইবে তার মাথায় সমস্ত চুল চলে যাক? ডেফিনেটলি সে চাইবে না, একদমই তাই। দ্বিতীয়ত, যেসব মহিলারা প্রেগনেন্সি অর্থাৎ সন্তান সম্ভবা, তাদেরও কিন্তু চুল ওঠার পরিমাণটা বেড়ে যায়, এবং শীতকালে, ইভেন শীতকালেও যারা রয়েছেন সন্তান সম্ভব, তাদের চুল ওঠার পরিমাণটা অতিরিক্ত বেড়ে যায়। এই দুদিক কিভাবে ডক্টর ক্লাস হ্যান্ডেল করবে এবং কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে? প্রথমত আমি কারণটা বলি, যে যেটা হলো নর্মাল যে হেরিডিটির ব্যাপার যেটা বলছো, তাদের যদি থাকে এরকম প্রবলেম, তারা কিন্তু মানে ব্রেনের মধ্যে একটা সেট করে নেয় যে আমার ফ্যামিলিতে আছে, আমাকে তো হতেই হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, স্টার্টিং থেকে ধরতে হবে। হেয়ার ফল বাড়ছে মানেই আমাকে এখন থেকেই ধরতে হবে, যাতে আমার ফিউচার আমার প্যারেন্টসদের মতো না হয়, সেটা ভাবলেই কিন্তু ডক্টর প্লাসে আসতে হবে। আর ডক্টর প্লাসে এলে তার থেরাপি রয়েছে প্রপারলি পর্যাপ্ত পরিমাণে, যেখানে আপনি আছেন সেখানে আটকে রাখা, যাতে আপনার জেনারেশান সেরকমভাবে খালি হতে না পারে। সেটা সময় থাকতে যদি করতে পারেন খুব ভালো, বাট হয়ে যাওয়ার পরে যদি আসেন তখন ডক্টর প্লাস কিছু করতে পারবে না, কারণ ডক্টর প্লাস সবসময় বলে যে ফলিকাস যেখানে থাকবে সেখানেই কিন্তু রিগ্রোথ করতে পারবে, কারণ এটা তো ন্যাচারাল একটা ওয়ার্ড যে আমরা অসুস্থ মানুষকে আমরা ভালো করতে পারি, কিন্তু আমরা মরা মানুষকে ভালো করতে পারি না। তো সেই রকমই ডক্টর প্লাসও হেয়ার রিগ্রোথ করতে পারবে যেখানে আপনার ফলিকাস থাকবে সেই জায়গা থেকে। মানে জেনেটিক সমস্যা হলেও ডক্টর প্লাস কিন্তু কাঁধে কাঁধ মিলে লড়াই করতে পারে, যে ধারণাটা আছে সেটা কিন্তু পুরোটাই ভ্রান্ত, এটাতে কথা থেকেই পুরোটা বোঝা যাচ্ছে। কারণ আপনার পরিবারের মাথার, আপনার বাবা বা আপনার দাদুর যে মাথায় চুল নেই বলেই আপনার মাথায় চুল থাকবে না, এটা কিন্তু ধারণাটাই ভুল, এই ধারণাটা পরিবর্তন করতে হবে। আপনার মাথায় অবশ্যই আপনি চুল ধরে রাখতে পারেন ডক্টর প্লাসের হাত ধরে। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি হীরা মণ্ডল বলছি, বর্ধমান থেকে। হুম, বলুন আপনার সমস্যা। বলুন না, সমস্যার কথা বলুন। ও আমার ছেলের ওই কবছরই হলো আমার ছেলের ওই মাথার চুলগুলো খুব ফাঁকা হয়ে যাচ্ছে। ছেলের বয়স কত? 26 বছর। 26? হ্যাঁ হ্যাঁ। আর চুল কত বছর ধরে খালি হয়ে যাচ্ছে? তা প্রায় 2-3 বছর হলো। আচ্ছা, বাড়িতে বাড়িতে কারোর আছে টাকের সমস্যা? টাকের সমস্যা না না সেরকম নাই, কিন্তু ওর বাবার মাথায় ভালোই চুল আছে, বা বাড়িতে কেউ তাঁক নেই। আচ্ছা, মানে ওনার হচ্ছে হেয়ার ফলটা, তাই তো? মাথায় ড্যান্ড্রফ আছে ছেলের? হ্যাঁ, ড্যান্ড্রফ ছিল, কিন্তু ড্যান্ড্রফ এখন নেই। আচ্ছা, আর কোনো সমস্যা? খাওয়া দাওয়া ঠিকঠাক, জল সারাদিন খাওয়া দাওয়া ঠিকঠাকই করে, কিন্তু চুলটা গজাচ্ছে না বলে যদি কিছু উপায় আপনারা বলেন বলে যে আপনি কিভাবে চুলটা হলে উপকৃত হব আর কি। শুনুন, টিভির ভলিউম দিয়ে শুনুন, আমি বলে দিই। প্রথমত টিভির ভলিউম দিয়ে শুনবেন যখন, তখন ফার্স্ট যেটা করবেন, দেখুন ডান দিকে ওপরে দুটো নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বার নিন, আগে নিয়ে সেভ করে রাখুন, কারণ এই নাম্বারটি আপনাকে ফিউচারে হেল্প করবে ডক্টর প্লাসে আসার জন্য। কারণ আপনি যে ছেলের বয়স বললেন, সেই বয়সে যে হেয়ার ফল হচ্ছে সেটাকে কিন্তু আন্ডার কন্ট্রোলে করা যেতে পারে, এবং বর্ধমানে ডক্টর প্লাসের টিম পৌঁছে যায়, একবার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, থেরাপি করান, দেখবেন ছেলে ভালো হয়ে যাবে এই সমস্যা। একদমই, সমস্যা দেখার পর ডক্টর প্লাস কিন্তু আপনার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবেন, এবং সেই সমস্যা দেখানোর জন্য আপনাকে আসতে হবে ডক্টর প্লাসে, এইটুকু কাজ আপনাকে করতে হবে, তার পরবর্তী কাজটা কিন্তু ডক্টর প্লাসে। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। বর্ধমান, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ, আপনার নাম? আমি এস থেকে বলছি। আমি বর্ধমান নয়, আমি এখন ধরুন, হ্যাঁ আমি আসানসোল থেকেই বলছি। আচ্ছা স্যার, আপনি ফার্স্ট যেটা করবেন, আপনার বাড়ির টিভিটা মিউট করে দিন প্রথমেই। হুম, টিভির ভলিউমটা বন্ধ করুন আগে, এরপর বলুন। হ্যাঁ হ্যাঁ, আসানসোল থেকে বলছি। হ্যাঁ, এবার বলুন সমস্যা, বলুন। হুম, সমস্যা হচ্ছে আমার ছেলের বয়স 26, কিন্তু সব চুল উঠে গেছে ছেলের। ছেলের? হ্যাঁ হ্যাঁ, বলুন। 2008 থেকে উঠে গেছে সব চুল, জন্ডিস হয়েছিল তারপরে চুলটা উঠে গেছে। মানে একদমই চুল নেই মাথায় না? আচ্ছা, আপনি শুনুন তাহলে টিভির ভলিউম দিয়ে। ফার্স্ট অফ অল আপনাকে দেখুন বলবো, একদম নিরাশ করার মতনই কিছু কথা বলবো, যেটা হলো হেয়ার বলেছিলাম আমি একটু আগেই, যে ফলিকাস যদি থাকে তাহলে সেখানেই রিগ্রোথ করা যেতে পারে। আপনি বলছেন একদম নেই, তাহলে সেখানে ডক্টর প্লাস কিছু করতে পারবেন, এটা আপনাকে সার্জিক্যাল কিছু ব্যবস্থা করতে হবে, মানে যেরকম লাইক ট্রান্সপ্যারেন্ট টাইপের কিছু, উইভিং, যেখানে উইভিং টুইভিং হয় এরকম জায়গায় যেতে হবে আপনাকে। ডক্টর প্লাস রিগ্রোথ করতে পারে যেখানে ফলিকাস থাকবে, ধরুন
ঘনত্বটা কমে গেছে সেই ঘনত্বটা বাড়াতে পারে, একদম খালি নেই সেখানে ডক্টর প্লাস চুল করাতে পারবে না। তাও মনে হয় যদি হয় আপনি কন্ডিশন কী আছে না আছে একবার একটা ফটো তুলে একটু হোয়াটসঅ্যাপ, দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ পেজ আছে, একটু হোয়াটসঅ্যাপে একটু ফটোটা পাঠান, এই মুহূর্তেই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলে দিতে পারবো যে আদৌ আরও হবে কি হবে না, মানে সেখানে ফলিকাস একদমই নেই নাকি হওয়ার চান্সেস আছে সেটাও আমরা বলে দিতে পারবো, একটু আপনি যদি ফটো তুলে পাঠাতে পারেন। একদমই। আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। আমার মেয়ের বয়স হচ্ছে গিয়ে 19 বছর বয়স, যাদের ওই চুল উঠে যাচ্ছে প্রচন্ড আর চুল গজাচ্ছে না, এটার জন্য কি করব সেটা একটু বলুন। মেয়ের বয়স 19, মেয়ের মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এমনি এটার জন্য কিছু মানে নিয়ম কিছু করা হয়? আপনি বলছেন বহরমপুর থেকে? শুনুন, টিভির ভলিউম দিয়ে বলুন। ফার্স্ট অফ অল বলবো, দেখুন ডক্টর প্লাসে কল করছেন এটা খুব ভালো লাগছে যে প্রবলেম আছে, প্রবলেম হয়েছে বলে আপনি কল করছেন এবং ভরসা আছে সলভ করা যাবে বলে, সেই ভরসাটা নিয়ে ডক্টর প্লাসে কিন্তু আপনাকে চলে আসতে হবে। কারণ ডক্টর প্লাসে এই বহরমপুর নিয়েই বলবো, বহরমপুরে বহু মানুষ আছে হেয়ারের থেরাপি করাচ্ছেন এবং তারা সত্যি খুব ভালো আছেন। যখন আসবেন দেখবেন আপনার পাশেই বসে থাকা আপনার আপনার আধ মাস আগে আসা মানুষটা কিন্তু আপনাকে বলবে যে হেয়ারের কতটা ভালো রেজাল্ট আসে। একদমই তাই। এবং বহরমপুরে ডক্টর প্লাস পৌঁছে যাচ্ছে, অবশ্যই ডক্টর প্লাসের শক্ত হাতটা ধরতে পারেন এবং ভরসা আছে বলেই আপনি ফোন করেছেন, তার মানে আপনার সমস্যার সমাধানের আশা আপনি রাখেন, সেই আশা নিয়ে ডক্টর প্লাসে একবার অন্তত আসুন। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাঁচাপাড়া তারাপুর থেকে বলছি। হুম, বলুন। আপনার নাম? মামনি মন্ডল। হ্যাঁ বলুন, সমস্যার কথা বলুন। মাথার সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে চুলটো। বয়স কত? আমি 33। মাথার সামনে চুল একদম খালি বলতে মানে চুল কিছুটা আছে না একদম নেই? হালকা হালকা আছে, আপনি ফাঁকা হয়ে গেছে অনেকটা। আচ্ছা, আপনি ডক্টর প্লাসে যোগাযোগ করবেন। কারণ কেন করবেন? কারণ যে কন্ডিশন হয়েছে সেখান থেকে রিগ্রোথ করা যাবে কি না সেটা আমরা দেখে বলতে পারবো। যদি মনে হয় আপনি একটা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে পারেন, ফটো পাঠান আপনার সামনে মানে চুলের মাথার সামনের দিকটা একটু ফটো তুলে পাঠান, তাহলে সেখান থেকেও আপনাকে বলে দিতে পারবো যে সেখানে রিগ্রোথ করতে পারবো কি না। কারণ কাছাপাড়া থেকে বিরাটি আসাটা খুব একটা দূরত্ব নয়, আপনাকে কিন্তু আসতে হবে ম্যাডাম। কারণ ডক্টর প্লাসে আসলেই ডক্টর প্লাস কিছু করতে পারবে, কারণ ডক্টর প্লাস নিজের ভরসা করে যে কেন পারবেন না খরচাতে কোলাতে। আপনি একটা জিনিস নর্মালি বুঝুন, রেগুলার কোনো না কোনো শ্যাম্পু কিনছেন, যে যেটা বলছে পাল্টাচ্ছেন, হয়তো অনেক কিছু করে অনেক রকম খরচা করছেন, সেই খরচাগুলো হ্যাঁ তো এরকমই। আপনি ডাক্তারও দেখিয়েছেন, আপনি সেখান থেকেও কিছু মেডিসিন নিয়েছেন, দুনিয়ার ওই খরচাগুলো যখন আপনি এক জায়গায় করবেন দেখবেন এই খরচাটা কিছু না। কেন পারবেন না? এরকম নয় যে আমরা টিভিতে প্রোগ্রাম করছি, টিভিতে বসছি, ডক্টর প্লাসে পাঁচতলা বিল্ডিং মানে সেখানে গেলেই আপনাকে সর্বস্ব দিয়ে আসতে হবে, তা নয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবেন, যে সমস্যা থাকবে সেই সমস্যার জন্য যে ট্রিটমেন্টটা করবেন, যেটার জন্য আপনি লাইফ টাইমের জন্য ভালো থাকতে পারবেন, সেটার জন্য কেন করতে পারবেন না? আপনি ঠিক করতে পারবেন, একটু দেখুন, চেষ্টা করুন ডক্টর প্লাসের হেল্পলাইন নম্বরে কল করে আসার, তারা আপনাকে হেল্প করবে। একদমই তাই। এবং ডক্টর প্লাস বলে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে উচ্চবিত্তের আয়োজন, কেন বলে? এখানে গুণগত মান যেসব মেশিনারি ইউজ করা হয় সেই মান অনুযায়ী উচ্চবিত্তের আয়োজন, কিন্তু মধ্যবিত্তের কথা ভেবে এবং মানুষের পাশে থাকতে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে ডক্টর প্লাস 12 বছর ধরে কাজ করে যাচ্ছে। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে মনিশঙ্কর মিশ্র বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, মনিশঙ্কর মিশ্র। হ্যাঁ বলুন, আপনার সমস্যার কথা বলুন। এই সামনে মানে পুরো মাথাটাতে চুল আছে কিন্তু সামনের দিকে দিকে একটু একটু করে চুল উঠে গেছে, ওর জন্য কি সলিউশন আছে? হুম, সামনের দিকে দুটো সাইড থেকে চুল গেছে কি? আপনার বয়স কত বললেন? হ্যালো, বয়স কত বললেন? 31। এমনি কোনো রকম সমস্যা নেই তো? থাইরয়েড সুগার কিছু না? সেগুলো নেই, সেগুলো কিছু নেই। আপনি টিভি ভলিউম দিয়ে শুনুন এবার।
আপনাকে একটা কথাই বলবো, আপনি পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, সেখান থেকে আপনার যেটা কাছে হবে আই থিঙ্ক খড়গপুরটা কাছে হবে, একটা খড়গপুরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। কারণ একবার দেখাবেন, যদি আপনাকে সেখান থেকে চুলের কোনো রিগ্রোথ হওয়ার চান্সেস থাকে তাহলে আপনাকে সেদিনকেই সেখানে বলে দেবে যে এটা হবে এবং আপনি থেরাপি করাবেন। আর যদি মনে হয় যে না হবে না, সেখানেই আপনাকে বলে দেওয়া হবে যে হবে না। একদমই তাই। আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি, আমার নাম পরমিলা বৈদ্য, আমি বাগুইআটি থেকে বলছি। বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে? আপনি ফোনে শুনছেন তো না টিভি দিয়ে? হ্যাঁ, আমার মাথার চুল এমনি উঠে যাচ্ছে, দুই পাশে সাইড দিয়ে উঠে যাচ্ছে চুলগুলো। বয়স কত বললেন? 24 বছর। 24 বছর বয়স, চুল পড়ছে, চুলে ড্যান্ড্রফ রয়েছে? না, চুলে কোনো ড্যান্ড্রফ নেই আমার। আচ্ছা, এমনি খাওয়া দাওয়া কোনো গ্যাসের সমস্যা? হ্যাঁ, একটু গ্যাসের সমস্যা আছে। আচ্ছা, জল সারাদিনে কতটা খান? জল সারাদিনে ধরুন 1.5 লিটার খাই। 1.5 লিটার খান। শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। এবার আপনাকে ফার্স্ট অফ অল বলবো, এখন থেকে নিয়ম মেনে সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 3 লিটার। একটু গ্রিন ভেজিটেবলস বেশি করে খাবেন, একটা করে আমলকি রেগুলার খাবেন, এগুলো খাওয়ার চেষ্টা করুন। আর যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন, কারণ বাগুইআটি আর বিরাটি কিন্তু পাশাপাশি ধরতে গেলে। হ্যাঁ, একবার আসুন, আসলে ডক্টর প্লাসের থেরাপি দ্বারা আপনার রিগ্রোথ করা যাবে চুলের, আবার যে চুলটা পড়েছে সেটাকে আবার ফিরিয়ে দেওয়া যাবে, এবং যেটা আছে সেটাকে ধরে রাখতে গেলে কী কী করতে হবে সেটাও আপনি জেনে যাবেন, তো সেইভাবে মেনটেন করতে পারবেন। তার জন্য বলবো চলে আসুন ডক্টর প্লাস হেল্পলাইন। একদমই তাই। এবং আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি এখন একটু বেশি উঠছে আর ড্যান্ড্রফ আছে, আর মাথা খুব চুলকায় সবসময়। ওভারঅল স্ক্যাল্পের কেয়ার দরকার, ড্যান্ড্রফটাকে ক্লিয়ার করা দরকার। তাছাড়া আমার থাইরয়েড আছে। থাইরয়েড আছে, আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে। এবার প্রথমত যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু একটু মেনটেন করতেই হবে। তো আপনি একদম, প্রোগ্রাম যেহেতু শেষ, আপনাকেও একটা কথাই বলবো, ডক্টর প্লাস একদিন চলে আসুন, আপনার এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। একদমই তাই। আজকের একদম সময় শেষ, অসংখ্য ধন্যবাদ সমীর আপনাকে, এবং টিভির ওপরে বসে যারা বসেছিলেন, অগণিত আমাদের দর্শক বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি সৌন্দর্য হয়ে উঠতে, আপনার সৌন্দর্য ধরে রাখতে ডক্টর প্লাসের শক্ত হাতটা ধরতে ভুলবেন না। নমস্কার।